Good morning everyone, welcome to Notes Mania. আমরা SSC MTS 2022 এর যে টু ডু লিস্ট সেটাতে উইক 2 তে চলে এসেছি আমরা এবং উইক 2 তে আজকে থার্সডে থার্সডের যে রুটিনটা আমি রেখেছি সেটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো। প্রথমত মক দিতে হবে একটা। আজকে তোমাদের ডে 10 চলছে অর্থাৎ 10 নম্বর দিন, 10 নম্বর দিন তোমরা অবশ্যই 10 নম্বর মকটা দেবে, আর যদি তোমাদের দেওয়া হয়ে থাকে তাহলে আদার্স কোন একটা মক দেবে এবং তার অ্যানালিসিস করবে। খুব শিগগিরই আমি তোমাদের স্যাটারডে বা সানডে অ্যানালিসিসের ভিডিও আনব যে কিভাবে তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালিসিস করবে। তোমাদের আপকামিং যে সমস্ত অনলাইন এক্সামগুলো আছে এসএসসি বা ব্যাংকিং যে কোনো পরীক্ষাতে সেটা কিন্তু কাজে লাগবে। ওকে, তারপরে তোমাদের যেটা করবে সেটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে এক্সপেনশন অফ ব্রিটিশ পাওয়ার যেটা লুসেন্টের একটা টপিক সেটাকে কভার করতে হবে। দেন পলিটিতে 309 থেকে 395টা ইম্পর্টেন্ট যে আর্টিকেলগুলো আছে সেইগুলো লুসেন্টে নোট করা আছে সেগুলো তোমরা পড়বে। আচ্ছা, লেস ইম্পর্টেন্ট কেন লিখেছি, কারণ এইগুলো যে বিশাল কিছু তোমাদের গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে তা নয়। এতদিন অবধি 309 অবধি যে যে আর্টিকেল গুলো পড়েছো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবে পড়তে হবে এবং তার রিভিশন একদিন আমি সময় দেব এই পরের উইকে থাকবে যে তোমাদের রিভিশন করানোর জন্য। ওকে, সুতরাং তোমরা ব্লাইন্ডলি রুটিনটা ফলো করো, আশা করছি তোমাদের ভালো একটা মার্কস এখান থেকে উঠে আসবে। ইংলিশের ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে যেটা তোমাদের ব্ল্যাক বুক আছে, ব্ল্যাক বুক অফ ভোকাবুলারি, সেই বই থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের তোমার মোস্ট রিপিটেড কোশ্চেন 200টা, মোস্ট রিপিটেড কোশ্চেনের 100টা কোশ্চেন আমি আগে একটা দিন রেখেছিলাম, সেদিন তোমরা করেছো, যদি না করে থাকো অবশ্যই সেগুলো আগে কমপ্লিট করবে। দেন 101 থেকে 200 কোশ্চেন কমপ্লিট করবে, 101 থেকে 200 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অবশ্যই করবে। দেন যদি সময় থাকে তবে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করবে, যদি সময় না থাকে তাহলে গ্রামারটা ধরার দরকার নেই। দেন জিওগ্রাফির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেকস যে টপিকটা সেটা তোমরা কভার করবে, সেটা তোমরা লুসেন্ট থেকে পড়তে পারো অথবা তোমাদের বিভিন্ন ভিডিও তোমরা পেয়ে যাবে ইম্পর্টেন্ট লেকস রিলেটেড, পঞ্চম ক্লাসেস থেকে তোমরা দেখতে পারো ইম্পর্টেন্ট লেকস হিসেবে, বা আরো অনেক ভিডিও আছে যেমন আমান শ্রীবাস্তব স্যারের যে ভিডিও আছে সেটা তোমরা ফলো করতে পারো। যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে 300 এমসিকিউ ফেব্রুয়ারি পার্ট 4 এটা তোমরা অবশ্যই কভার করবে। তাহলে এই হচ্ছে আজকের রুটিন যেটা তোমরা অবশ্যই ফলো করবে, আর যদি গত দিনগুলো না দেখে থাকো আমি প্লে লিস্ট দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, সেখানে থেকে তোমরা যে কোনো দিনের যে রুটিন সেটা তোমরা দেখে নেবে। ওকে, থ্যাংক ইউ।